সুপ্রিয় দর্শক, আমি ডাক্তার অনুরাধা কর্মকার, অবস্টেটিক্স অ্যান্ড গাইনোকোলজিক বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক, এনাম মেডিকেল কলেজ হসপিটাল। আমি আপনাদের কাছে আজকে কথা বলবো মেয়েদের মাসিকের সময় যে সমস্যাগুলো হয় সেগুলো নিয়ে। বিশেষ করে মাসিকের সময় যে মেয়েরা ব্যথা হয় সেই কথাগুলোই আজকে বলবো। মেয়েদের সাধারণত মাসিক শুরু হয় 9 থেকে 13 বছর বয়সে, তারপরে এটি প্রতি মাসে চলতে থাকে এবং 3 থেকে 7 দিন পর্যন্ত প্রতিবার স্থায়ী হয়। অনেকের মাসিকের সময় কোনো আসলে সমস্যাই হয় না, আবার কারো কারো দেখা যায় মাসিকের সময় তীব্র ব্যথা অনুভব করে। মাসিকের সময় অল্প ব্যথা এটা কিন্তু অস্বাভাবিক নয়, অল্প স্বল্প ব্যথা সেটা কিন্তু মেয়েরা সহ্য করে নেয় এবং সেটা নিয়েই তাদের স্বাভাবিক কাজকর্ম করে থাকে। কিন্তু ব্যথা যদি এত তীব্র হয় যে তার স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়, যেমন স্কুলে যাওয়া, তারপরে অফিস থেকে ছুটি নিতে হচ্ছে, অথবা বাসার কাজকর্ম করতে অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই বিষয়ে চিন্তা করতে হবে। মাসিকের ব্যথাকে আমরা ডাক্তারি ভাষায় বলে থাকি ডিসমেনোরিয়া। তাহলে আমরা আসুন জেনে নেই মাসিকের এই ব্যথাটা কেন হচ্ছে। মাসিকের ব্যথাটাকে আমরা দুইভাবে ভাগ করি, যেমন প্রথমটাকে বলছি আমরা প্রাইমারি ডিসমেনোরিয়া এবং দ্বিতীয়টা হচ্ছে সেকেন্ডারি ডিসমেনোরিয়া। আসুন এখন দর্শক জেনে নেই প্রাইমারি ডিসমেনোরিয়া কাকে বলে। প্রাইমারি ডিসমেনোরিয়া আমরা তাকেই বলবো যেখানে কোনো অসুখ নেই, জরায়ু, ওভারি এবং পেটের মধ্যে কোনো ধরনের রোগ নেই, কিন্তু তবুও মাসিকের সাথে ব্যথা হচ্ছে। সাধারণত এটা কিশোরী বয়সের মেয়েরা, যারা কিনা স্কুল কলেজে যায়, এদের ক্ষেত্রেই বেশি হয়। এরা অনেক সময় ভেঙে পড়ে যে আমার কেন এরকম ব্যথা হচ্ছে, আমি স্কুলে যেতে পারছি না, আমার স্বাভাবিক কাজকর্মগুলো করতে পারছি না। তো সেক্ষেত্রে আমি বলবো এটা নিয়ে বেশি দুশ্চিন্তার কারণ নেই। এই ব্যথাটা শুরু হয় মাসিকের কয়েক ঘন্টা আগে থেকে, তারপরে 24 ঘন্টা 48 ঘন্টা, ম্যাক্সিমাম 72 ঘন্টা পর্যন্ত এটা স্থায়ী হতে পারে। তারপরে এই মাসিকের ব্যথাটা আস্তে আস্তে মাসিক বন্ধ হওয়ার সাথে সাথেই কমে যায়। তো এক্ষেত্রে অনেকের শুধুমাত্র ব্যথা থাকে, আবার অনেকের দেখা যায় মাথা ব্যথা, বমি বমি ভাব, তারপরে হচ্ছে ডায়রিয়া, এই ধরনের উপসর্গগুলো নিয়ে আসে। তাহলে এই মাসিকের ব্যথা থেকে মুক্তি পাওয়ার আসলে উপায় কী? মাসিকের এই ব্যথা আসলে চিকিৎসা দেওয়ার আগে আমরা প্রথমে যেটা করব, একটা আল্ট্রাসোনোগ্রাফি করে দেখে নিব পেটে কোনো ডিজিজ আছে কি না। যদি কোনো ধরনের ডিজিজ প্রসেস না থাকে, তাহলে এক্ষেত্রে স্বাভাবিক কিছু নিয়মকানুন মেনে চললেই আসলে মাসিকের ব্যথা থেকে উপশম পাওয়া যায়। প্রথমেই যেটা আমরা বলবো, পরিবারের সকলের এই কিশোরী মেয়েটির প্রতি একটু সহানুভূতিশীল হতে হবে, কারণ এই সময়ে মেয়েদের স্কুল কলেজে বিভিন্ন পরীক্ষার চাপ, নানা মানসিক চাপ থাকে এবং বিভিন্ন অ্যাংজাইটিতে ওরা ভোগে। মানসিক চাপ থেকে মুক্তি পেলে কিন্তু পেইনের থ্রেশাল্ডটাও অনেকটা কমে যায়। তারপরে যেটা বলবো, বাউল ক্লিয়ারেন্স, মানে নিয়মিত টয়লেট করা। যদি কারো কনস্টিপেশন থাকে সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে শাকসবজি বেশি করে খেতে হবে, ফলমূল খেতে হবে এবং পানি খেতে হবে দিনে 7 থেকে 8 গ্লাস। তারপরে যদি না হয়, ইসবগুলের ভুষি কিন্তু খুব ভালো কাজে দেয়। প্রতিদিন 2 বেলা পানি অথবা দুধের সাথে মিশিয়ে 2 চামচ ইসবগুলের ভুষি, যদি ডায়াবেটিস না থাকে তাহলে হচ্ছে চিনি অথবা গুড় ব্যবহার করা যেতে পারে, একসাথে মিশিয়ে এটা খেয়ে নিতে হবে। এটা কিন্তু সারা রাত ভিজিয়ে রাখলে চলবে না। এরপরে আর একটা যেটা বলবো, যে গরম পানির একটু শেক নেওয়া, হট ওয়াটার বোতল অথবা গরম পানিতে টাওয়েল ভিজিয়ে পেটের মধ্যে শেক নিলে ওটাতে কিন্তু অনেক আরাম পাওয়া যায়। তারপরে ওয়ার্ম ওয়াটারে যদি কেউ গোসল করে সেটাতেও কিন্তু একইভাবে হট ওয়াটার বোতলের মতোই সেটা কাজে দেয়, ব্যথা কিছুটা কম হয়। তারপরেও যদি সমস্যা থাকে, পেটে ব্যথা থাকে, আমরা কিছু ওষুধের কথা বলি। ওষুধের মধ্যে আমরা ফার্স্ট লাইন ড্রাগ হিসেবে ইউজ করি মেফেনামিক অ্যাসিড। বাজারে এই ড্রাগ বিভিন্ন কোম্পানির পাওয়া যায়, সকালে একটা রাতে একটা, ভরা পেটে ব্যথা থাকলে খাওয়া যেতেই পারে 3 থেকে 5 দিন মাসিকের সময়। এছাড়া আর একটা ওষুধ আমরা ইউজ করি, যেমন ট্রাইমোনিয়াম মিথাইল সালফেট 50 মিলিগ্রামের একটি ওষুধ। এটি দিনে একবার, প্রতি বেলায় একবার করে 3 বেলা 3টি ওষুধ খাওয়া যেতে পারে। তবে এই পদ্ধতিগুলো অবলম্বন করেও যদি মাসিকের ব্যথা না কমে, তাহলে অবশ্যই দর্শক আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। এবার আসি আমরা ডিজিজ প্রসেসের যে সমস্যা নিয়ে মাসিকের ব্যথা হয়, যেটা কি না আমরা বলছি সেকেন্ডারি ডিসমেনোরিয়া। সেকেন্ডারি ডিসমেনোরিয়াতে অবশ্যই একটা রোগ থাকে। সেই রোগের কথা যদি আমি বলি, প্রথমেই যে রোগটির কথা আসে, এন্ডোমেট্রিওসিস।
আসলে এন্ডোমেট্রিওসিসটা কি? এন্ডোমেট্রিওসিস হচ্ছে জরায়ুর ভিতরে যে পর্দা থাকে, সেই জরায়ু পর্দার কোষগুলো জরায়ু থেকে আরও জরায়ু ছাড়াও আরও ভিন্ন জায়গায় থাকতে পারে, যেমন ওভারি, পেটের ভিতরে পেরিটোনিয়াম যেটা বলে সেখানে, অথবা লাংসে, এমনকি ব্রেইনেও থাকতে পারে। সেক্ষেত্রে মাসিকের সময় যেমন রক্তক্ষরণ হলে মাসিকের রাস্তা দিয়ে বের হয়ে আসে, কিন্তু এই যে যদি এন্ডোমেট্রিওসিস থাকে, অন্য সময় যে ব্লাডটা যায় সেই ব্লাডটা বের হতে পারে না, সেক্ষেত্রে মাসিকের সময় ব্যথা হয়। শুধু মাসিকের সময় যে ব্যথা হবে সেটাই কিন্তু না, মাসিকের সময় ব্যথার সাথে সাথে তাদের আরও কিছু উপসর্গ থাকে, যেমন অনিয়মিত মাসিক হওয়া, সহবাসের সময় ব্যথা করা, তারপরে এইসব রোগীরা বন্ধাত্মের সমস্যা নিয়েও আমাদের কাছে কিন্তু আসে। যদি কারো এন্ডোমেট্রিওসিস ডায়াগনোসিস হয় তাহলে আমি বলবো অবশ্যই প্রথম থেকেই ডাক্তারের চিকিৎসা নিন। যাদের বিয়ে হয় নাই তাদেরকে দেখা যায় আমরা কিছু ওষুধ দিয়ে রাখি যাতে ডিজিজ প্রসেসটা আগাতে না পারে, আর যাদের বিয়েশাদী হয়ে গেছে তাদেরকে আমি বলবো যে একটা অন্তত বাচ্চা নিয়ে নিতে, কারণ পরবর্তীতে বাচ্চা হতে অনেক সমস্যা হয়। এর পরের যে অসুখটা আছে সেটা আমরা বলবো হচ্ছে অ্যাডিনোমায়োসিস। অ্যাডিনোমায়োসিসটা আসলে এন্ডোমেট্রিওসিসের মতোই একটা রোগ, এটা জরায়ুর ভিতরের যে পর্দার কোষগুলো জরায়ুর ভিতরের অন্যান্য স্তরে ঢুকে যায়, সেক্ষেত্রেও মাসিকের সাথে ব্যথা হয়, জরায়ুর আকার বৃদ্ধি পায়, এবং সাথে সাথে দেখা যায় যে সহবাসের সমস্যা, অতিরিক্ত ব্লিডিং হওয়া, এইসব সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। এটার জন্য ওষুধ আছে, এবং যদি ওষুধে কাজ না হয় সেক্ষেত্রে আমরা অপারেশনের দিকেও যেতে হয়। তারপরে আরেকটা ডিজিজ আছে যেটা হচ্ছে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, এটা আসলে জরায়ু, তারপরে জরায়ুর পাশে টিউব, ওভারি, এগুলোর ইনফেকশন। সেক্ষেত্রে আরও কিছু সিমটম থাকে মাসিকের ব্যথার সাথে সাথে, যেমন মাসিকের রাস্তার দিকে দুর্গন্ধযুক্ত সাদা স্রাব যাওয়া, তারপরে পেটে, তলপেটে অন্য সময় ব্যথা করা। তো এগুলো সমস্যা যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নিয়ে ওষুধ খেতে হবে। মোটামুটি এন্ডোমেট্রিওসিস, অ্যাডিনোমায়োসিস, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ ছাড়া আরও কিছু সমস্যা আছে, যেমন অনেকে দেখা যায় যে যদি সার্ভাইকাল স্টেনোসিস হয় অথবা ভেজাইনাল স্টেনোসিস হয়, রক্তটা জরায়ু থেকে বাইরে বের হয়ে আসতে পারে না, সেক্ষেত্রেও কিন্তু ব্যথা হয়। তো দর্শক, আপনার যে কোনো সমস্যাই হোক না কেন, আপনি যদি রোগের শুরুতেই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন তাহলে কিন্তু আমরা যে কোনো রোগকে রুখে দিতে পারি এবং আমরা সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি। আর মাসিকের ব্যথার যে সমস্যাগুলো বললাম, তীব্র ব্যথা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। আর সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।